আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমাদের এই বাগানে একটা অতিথি ভাই আসছেন। তো আমি তার মুখ থেকে, সে এই গাছ সম্পর্কে অনেক আগে থেকে জানতো, তো আমরা আজকে তার মুখ থেকে শুনব যে ভাই আপনি কি আগে এই গাছ সরাসরি দেখছেন এর আগ পর্যন্ত? এর আগে আমি ইউটিউবে দেখেছি বা ছবিতে, বাট 11-12 সাল থেকে আমি পাউলনিয়া সম্পর্কে জানি। তখন আমাদের দেশে রুট আসার কথা ছিল, বাট আমিও কিছু কিছু অর্ডার করছি কিন্তু রুটগুলো তখন পাই নাই। বাট এখন আপনার মাধ্যমে জানতে পেরে আমি মোটামুটি 300-350-র মতো রুট নিয়েছি এবং লাগিয়েছি রুটগুলো। তার কিছু কিছুতে চারা গজাচ্ছে আর কিছু কিছু হয়তো সামনের দিকে গজাবে। তা আমি এখন আসলাম সরাসরি আপনার প্রজেক্টটা দেখার জন্য। দেখে ভালো লাগলো, সুন্দর, যেরকম আমরা শুনছিলাম ঠিক ওরকমই গাছগুলো হচ্ছে। মোটামুটি সুন্দর আপনার বাগানটা দেখতে সুন্দর, আমার কাছে লোভনীয় মনে হলো যে এই প্রজেক্টটা নিয়ে কাজ করে সবাই অগ্রসর হতে পারবে। যার যার জমি আছে মোটামুটি সবগুলিতে লাগানো যাবে। আমিও চিন্তা করছি যে কিছু জমি আরও বাড়তি নিয়ে পাউলনিয়াটা প্রজেক্ট আকারে করব। পৃথিবীর দ্রুত বর্ধনশীল পাউলনিয়া, যেটা এই গাছ এই বাগানটার বয়স আছে মাত্র 15 মাস। আমি গত 1 মাস আগে একটা ভিডিও করছিলাম, তো এই 15 মাসে একটা গাছ, আসলে বাংলাদেশের মেহগনি যদি বলেন, তো 3 বছরে সেই গাছটা সর্বোচ্চ গেলে 8 থেকে 10 ফিট হয় এবং আঙ্গুলের মতন মোটো হয়। আর এই যে যে গাছগুলো দেখতেছেন সেটা কিন্তু 2 হাতে ধরা লাগবে। এটা মাত্র 15 মাসের একটা গাছ। আমরা এই গাছটা কিন্তু 4 থেকে 6 ইঞ্চি গাছ রোপণ করা ছিল। এটা আছে আপনার নড়াইল পাউলনিয়ার প্রজেক্ট অ্যান্ড নার্সারি। তো সেইখানে আমাদের এখানে নার্সারির জন্য আমরা এই বাগানটা ব্যবহার করা হয়, যেহেতু এখানে রুট বা স্টাম আমরা এখান থেকে নিই সেই হিসেবে, এবং এখানে স্থায়ীভাবে আমাদের গাছগুলো থেকে যাবে সেভাবে আমরা প্রিপারেশন নিয়ে আমরা এই গাছগুলো রোপণ করছি। তো যাই হোক, আমরা চাই সারা বাংলাদেশব্যাপী অন্য গাছের পাশাপাশি আমরা এই পাউলনিয়া গাছটা আমরা যদি রোপণ করি তাহলে অল্প দিনে, যেহেতু 6 থেকে 8 বছরে এই গাছ ম্যাচিউর হয়, তো দেখেন 14 মাস 15 মাসের একটা গাছ কিন্তু মোটামুটি দেখেন প্রায় 14-15 ইঞ্চি কিন্তু অলরেডি মোটা চলে আসছে। তো সেই হিসেবে এই গাছটা 25 থেকে 30 বছরে বয়সী একটা মেহগনি গাছ, কিন্তু আপনার 8 বছরে যে এই পাউলনিয়া গাছ 8 বছরে যে পরিমাণ মোটা হবে সেই পরিমাণ মোটা কিন্তু এই 25 থেকে 30 বছরে একটা মেহগনি গাছ আসবে না। তো আমরা আশা করি যেহেতু অল্প দিন আমরা বাঁচি, আমাদের আয়ু খুব কম, সেই ক্ষেত্রে আমরা পাউলনিয়া গাছ রোপণ করে 6 থেকে 8 বছর পরপর আমরা যদি কাটি তাহলে আমাদের অর্থনৈতিক অনেক সাপোর্টে আসবে। তো আমি আশা করি অবশ্যই আমরা বেশি বেশি পাউলনিয়া গাছ লাগাবো। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।